গুড আফটারনুন বন্ধুরা, দীপসীমার কি ভেজ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে, এবং সেটা হচ্ছে প্রচণ্ড লোভনীয় এবং খুবই মজাদার একটা রেসিপি, যেটা আমি মাত্র 3 কাপ ময়দা দিয়ে তৈরি করে ফেলেছি। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না এটা আমি কি তৈরি করেছি, কেউ দেখে বুঝবেই না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেজ চিকেন কারি। এখন দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এটা ভেজ না নন ভেজ। তো চলো ভিডিওটা স্টার্ট করি, কীভাবে আমি করলাম তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। একটা বাটির মধ্যে দেখো আমি 3 কাপ মতন, কাপ নিয়ে নিই, ছোটো একটা বাটি নিয়েছি, এই ছোটো বাটির 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর এই পুরো জিনিসটা কিন্তু হবে ময়দার উপরে, তাতে একটু লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম লবণটা। এবার আমি আস্তে আস্তে জল ঢেলে ময়দাটাকে একটু মেখে নেব, মানে একটা ডো তৈরি করে নেবো আর কি। দেখো ভালো করে একটু মেখে নিয়েছি, খুব ভালো করে ময়ম না দিলেও হবে, মোটামুটি মেখে নিয়ে এবার আমি কী করলাম, পুরো বাটি ভর্তি জল দিয়ে ঢেলে রাখলাম, কিছুক্ষণ রেখে দিয়েছি 5-7 মিনিট। এবার যেভাবে আমরা কাপড় ধুই ঠিক সেভাবে ময়দাটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে নেব কারণ এর মধ্যে যে স্টার্চটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে নেব 3 থেকে 4 বার, যতক্ষণ না স্টার্চটা বের হচ্ছে। বাটিতে পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে আমি দেখো একদম কাপড় কষলানোর মতন কুচিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এবার এরকম এর থেকে করতে করতে স্টার্চটা বেরিয়ে যাবে, থাকবে একদম রাবারের মতন গুলেটিন। দেখো এবার আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম, বাকি জলটাও যাতে ঝরে যায়। দেখো দেখতে একদম গুলেটিনটা একদম রাবারের মতো লাগছে, মানে মনে হচ্ছে একটা মানে মাংসের যে চর্বি জাতীয় জিনিসটা থাকে সেটা। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এবার এটাকে আমি একটু সিজনিং করলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হিং, আদা বাটা, এবার আর 3 চামচ মতো সয়াবিন গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মাখবো, ভেতরে দেখো রাবারের মতো যেহেতু এটা সুন্দর করে কষলে কষলে মাখতে হবে। দেখো দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা ময়দা, একদম মাংসের মতনই লাগছে দেখতে। এবার আমি ভালো করে এটাকে মশলাগুলো মাখিয়ে সিজনিং করে নিলাম, দেখো টেনে টেনে এটার মধ্যে করতে হবে। এবার হাতে একটু তেল মেখে নিলাম আমি, মেখে এবার আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আইসক্রিম খাওয়া হয় বা চকলেট টকলেট থাকে, সে কাঠির মধ্যে আমি লেগ পিসের মতন করে ভালো করে মাখিয়ে নিলাম, আর বাকি অংশটা এমনি রেখে দিলাম একটা থালার মধ্যে। দেখো 2টো লেগ পিস করেছি, আরেকটু বেশি হলে ময়দাটা আরেকটু বেশি নিতে হবে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, দেখো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি মমর পাত্রে জল, জলটা উতলে গেছে, আর এই বাটিটার মধ্যে আমি একটু তেলও মাখিয়ে নিয়েছি। এবার ওই লেগ পিস আর টুকরোটা ভালো করে 8 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। দেখো কেমন লাগছে দেখতে লেগ পিস দুটো, এবার এটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে, আমি এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো ভেতরে একটা রেশে রেশে তৈরি হয়েছে যেরকম চিকেনের মধ্যে থাকে, দেখো একদম পাট পাট হয়ে গেছে। ভালো করে টুকরো টুকরো করে নিলাম, ছোটো ছোটো লেগ পিস দুটো কোটাই থাকবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আগে লেগ পিস দুটো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না। হালকা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, এই দুটো ভাজা হয়ে গেলে তারপর বাকি টুকরোগুলোও আমি ভেজে নেব। দেখো মোটামুটি ব্রাউন হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিই আর বাকি টুকরোগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা কমপ্লিট, এবার তুলে নিই দেখো সব কিছু, দেখো মিট ফ্রাইটা হয়ে গেছে, এবার আমি কারিটা তৈরি করব। দেখো কেমন লাগছে দেখতে, এবার কারিটা তৈরি করার জন্য সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম সাথে, জিরে ফোড়নের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, আর আদাটা একটু স্লাইট ভাজা ভাজা হচ্ছে মানে সাঁতলে নিচ্ছি আর কি। তারপর আমি টমেটো পিউরি দিয়ে দিলাম, 3টে মতো ছোটো টমেটো আমি মিক্সিতে মিক্সিং করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা টমেটোটাকে একটু কষিয়ে নিই, এবার দিলাম জিরের গুঁড়ো 2 চামচ মতো, 2 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিলাম কাশ্মীরি শিমলা মির্চের গুঁড়ো,
কালারটা যাতে সুন্দর হয়। দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে এবার দিয়ে দিলাম ফেটানো টক দই, ফেটিয়ে রেখেছিলাম প্রায় 3 চামচ মতো টক দই, সেটাও দিয়ে দিলাম। ভালো করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু মিটটার মধ্যেও কিন্তু নুন রয়েছে। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। দেখো কালারটা কি দারুণ এসেছে। এবার আমি আরেকটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। এখানে মশলাটা দারুণভাবে কষাতে হবে যাতে তেলটা উপরে উঠে আসে, তাহলে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে চিরে চিরে দিয়ে দিলাম। দেখো এবার আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো, সরি মাংস তো নয় ভেজ মাংস, যাই হোক সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো, মোটামুটি কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে হালকা কারিটা থাকে। দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবার একটু উতলাবে, উঠলে উঠলে যাতে আমি লাস্টে গরম মশলা অ্যাড করব। দেখো মোটামুটি কমপ্লিট, আরেকটু হিং দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে, আর দিলাম গরম মশলা যাতে সেন্টটা প্রচণ্ড সুন্দর লাগে, ভালো লাগে। স্মেল সুন্দর না হলে কিন্তু মাংস ভালো লাগবে না, যেহেতু এটা ভেজ। আর আমিষে তো মাছ মাংস দেওয়া পেঁয়াজ রসুন থাকে, তাতে কোনো প্রবলেম নেই। তো এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো প্রথমে টুকরোগুলো একটা ছোট বাটিতে তুলে নিলাম, বা লেগ পিসগুলো আলাদা করে তুলে নেবো প্লেটের মধ্যে, তারপর একটু সুন্দর করে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। তা আপাতত তুলছি। দেখো ফট করে কিন্তু দেখে কেউ বুঝবেই না যে এটা অরিজিনাল চিকেন নাকি ভেজ চিকেন। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে নিরামিষ দিনে, তাহলে মনে হবে যে আমিষ খাচ্ছ, এরকম মনে হবে। তো চলো, তৈরি হয়ে গেলে আমার ভেজ চিকেন কারি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। প্লিজ তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আরও আগামী দিন নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এবার তোমাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। আমি ডাটা জানালাম, সবাই ভালো। খুব দারুণ হয়েছে, কেমন লাগছে খেতে? দারুণ। তো বন্ধুরা বিদায় নিচ্ছি আজকে, আবার আসবো আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।